দেখো এর আগের মিনি ব্লকগুলোতে বলেছিলাম যে পূজার আইবুরোবাদ সেই জন্য পূজার জন্য শপিং করতে যাচ্ছি কিন্তু আদৌ পূজার জন্য শপিং করতে গিয়েছিলাম না আমি আমার জন্য সেটা আমি নিজেই বুঝতে পারছি না কারণ এখানে মা আমাকে এত কিছু কিনে দিয়েছে প্রথমে দেখলে মাথার খোপাটা খুবই সুন্দর আর দোকানে ঢুকে ঢুকে এই নেলটার উপরে চোখ পড়েছে মাকে বললাম এটা আমাকে কিনে দিতেই হবে নেলটার দাম নিয়েছিল হচ্ছে আশি টাকা সেই কিনে নিয়েছি তারপরে একটা পার্পল কালারের নেল প্রাইস দেখলে খুবই সুন্দর তারপরে এই কালারটা ভালো লাগলো এই কালারটাও নিয়ে নিলাম তারপরে নিয়ে নিয়েছিলাম একটা ব্লেন্ডার ব্লেন্ডারটার দাম নিয়েছিল হচ্ছে পঁয়ষট্টি টাকা আই মেকআপের জন্য বেশ খুব সুন্দর তারপরে এই হাটটা নিয়ে নিয়েছি এই হাটটাকে কি বলছিলো বেশ মকচেন টাইপের এরকম বলছিলো হাটটা খুব সুন্দর দেখতে দেখো তারপরে নিয়ে নিয়েছি আর্থের সানস্ক্রিন কারণ সানস্ক্রিনটা আমার শেষ হয়ে গেছিলো তারপরে নিয়েছি এই লিপস্টিকটা লিপস্টিকের কালারটা দেখো ব্ল্যাঙ্কেটের কালার আর লিপস্টিকের কালার আমার একই হয়ে গেছে কিন্তু কালারটা খুবই সুন্দর বেশ সুন্দর জন্য নিয়ে নিয়েছি তারপরে কাজলও শেষ হয়ে গিয়েছিলো কাজলটাও নিয়ে নিলাম তারপরে মামাকে অবশেষে এই হাটটাও কিনে দিল এইরকম মিনি ব্লগ পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও